র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হারুনার রশিদ র‍্যাপিড অ্যাকশন র্যাকশন ব্যাটালিয়ান মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ হারুনার রশিদ এর ফলে তিনি বাহিনীটির দশম ডিজি হিসেবে এম খুরশিদ হোসেনের স্থলাভিষিক্ত হলেন খুরশিদ হোসেন আজ থেকে সরকারি চাকরি থেকে অবসরে গেলেন বুধবার পাঁচ জুন সকালে র্যাব সদর দপ্তরে পৌঁছালে নতুন মহাপরিচালককে স্বাগত জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অপারেশন কর্নেল মাহবুব আলম ও অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন ইমতিয়াজ আহমেদ পরে তিনি ধানমন্ডি বত্রিশ নম্বরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান এরপর বনানী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন এদিন দুপুর দুইটায় র্যাব মহাপরিচালক গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি প্রদান করবেন গত উনত্রিশ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুনার রশিদকে র্যাবের ডিজি হিসেবে নিয়োগ দেয় সরকার একই দিনে আরেকটি আদেশে আগের র্যাব ডিজি খুরশিদ হোসেনকে অবসর দেওয়া হয় পুলিশের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুনার রশিদের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামে সর্বশেষ তিনি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পদে কর্মরত ছিলেন তার আগে তিনি পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ছিলেন হারুনাল রশিদ উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিভাগ থেকে এমএসসি সম্পন্ন করেন দুই হাজার সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এল এবং দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম ডিগ্রি অর্জন করেন হারুনাল রশিদের বাবা আহমেদ আলী ছিলেন ব্যবসায়ী কর্মজীবনে পুলিশ সেবা আধুনিকায়ন যেমন ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইন জিডি বিডি পুলিশ হেল্পলাইন এবং সিআইএমএস এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ছিলেন ব্যারিস্টার হারুনর রশিদ হারুনর রশিদ উনিশশো পঁচানব্বই সালে পনেরোতম বিসিএস পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার এএসপি হিসেবে কর্মজীবন শুরু করেন এই ছিল এখনকার প্রতিবেদন নিত্য নতুন সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন মুক্তা পারভেস ডেস্ক রিপোর্ট বি ই নিউজ ঢাকা